বিভিন্ন নাগরিক পরিষেবার দাবি সহ মোট 20 দফা দাবিকে সামনে রেখে কোচবিহার পৌরসভা অভিযান করল কোচবিহার নাগরিক অধিকার রক্ষা মঞ্চ। আজ কোচবিহার নাগরিক অধিকার রক্ষা মঞ্চের পক্ষ থেকে কোচবিহার জেলখানা মোড় সংলগ্ন এলাকায় জমায়েত করে কোচবিহার পৌরসভার উদ্দেশ্যে মিছিল করে রওনা দেয় নাগরিক অধিকার রক্ষা মঞ্চের সদস্যরা। কোচবিহার পৌরসভার সামনে এসে বিভিন্ন নাগরিক পরিষেবার দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে পৌরসভার পৌর পিতার কাছে। তারপরে একটি স্মারকলিপি প্রদান করা হয়। আমরা এত অঞ্চলে সক্রিয় নাগরিক বৃন্দের কাছে আহ্বান জানাই, এই ভয়ানার্থ ও মহতী নাগরিক মিছিলে আপনিও আপনার নাগরিক দাবি নিয়ে এই মিছিলে সামিল হন। বিভিন্ন রকম বেআইনি দুর্নীতি নাগরিকদের উপরে করের বোঝ, এটা একটা থার্ড গভর্নমেন্ট যা নাগরিক পরিষেবা দেওয়ার কথা এই পৌরসভাকে ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত করেছে। মিউটেশনের নামে বাড়তি টাকা, লাইসেন্স স্টেট লাইসেন্সের নামে বাড়তি টাকা, ব্যবসায়ীদের উপরে বিভিন্ন করের বোঝা চাপানো হচ্ছে, নাগরিকদের উপরে করের বোঝানো চাপানো হচ্ছে। প্রখর গরমে বাড়ির জলের ট্যাঙ্কি ঢাকবে তার জন্য টাকা দিতে হবে, বাহিনী পাঠাচ্ছে টাকা তোলার জন্য। এই যে তোলাবাজি একটা কারখানা তৈরি হয়েছে পৌরসভা, এই তোলাবাজি পৌরসভার কারখানা বন্ধ করার জন্যে নাগরিক যে পরিষেবা দেওয়ার কথা সরকারের, এই কাজ পৌরসভা করুক। যার জন্য নাগরিকদের পক্ষ থেকে নাগরিকরা বিভিন্ন দাবি, তার মধ্যে 20টি চার্জ আমরা এই পৌরসভা থেকে নিয়ে আসছি এবং এগুলো নিয়ে আজকে পৌরসভা এখানে আমরা ডেপুটেশন নাগরিক মিছিল হলো শহরে। এখন পৌরপতির কাছে আমাদের এই ডেপুটেশন দেওয়া হবে। আমরা জানি না উনি কী করতে পারবেন কী করবেন, কিন্তু এই যে অধিকার মঞ্চ তৈরি হয়েছে এটা লাগাতার হবে। এটা শুধু পৌরসভা রাজনৈতিক কোনো আন্দোলন কর্মসূচি না, রাস্তাঘাটের বেহাল অবস্থায় আমরা আসার সময় দেখলাম, এখনই যান দেখতে পারবেন মদনমোহন বাড়ির সামনে এক বছর আগেও টাইলস বিছানো হয়েছে রাস্তা, সেই রাস্তা বুলডোজার দিয়ে টাইলস তুলছে। কাদের টাকা, কোন টাকা? চোরের টাকা হলো জনগণের টাকা, ট্যাক্সের টাকা হলো জনগণের টাকা। এই অধিকার নেই। সাগরদিঘির চারপাশে দেখুন কী অবস্থা, পাঁচ বছরে সাগরদিঘিতে কতবার উন্নয়নের কাজ হয়েছে, টাকা কী হয়েছে, ভালো রাস্তা উঠিয়ে নেওয়া হলো, কোটি কোটি টাকা হেরিটেজের নামে লুটতরাজ হচ্ছে। সার্বিকভাবে এই দুর্নীতি লুটতরাজ একদিকে হচ্ছে, আরেকদিকে পরিষেবা বন্ধ, আরেকদিকে করের বোঝা চাপানো হচ্ছে। উনি তো মাথা এই পৌরসভার, উনি তো ওনাকেই তো বলতে হবে এই যে শহরে দুর্নীতি হচ্ছে এই হচ্ছে, তার কথা তো হেরিটেজের টাকা নয়ছয় হচ্ছে, এই সমস্ত কিছুর আমরা হিসেব জানতে চাই। আমরা এরপরে পিডাব্লিউডি অফিসে যাব, স্মার্ট মিটারের বিরুদ্ধে আমরা ইলেকট্রিক দপ্তরে যাব। নাগরিকদের বাঁচার অধিকারকে নিয়ে এই অরাজনৈতিক একটা সংগঠন নাগরিকদের অধিকার, সেই অধিকার মঞ্চ আগামী দিনে আন্দোলন করে। পাঁচজন এসে তাদের বক্তব্য রেখে গেছে, তাদের বক্তব্য যা যা বক্তব্য আমাদের পক্ষ থেকে সেটা আমরা তাদের জানিয়ে দিয়েছি, ওরা স্যাটিসফাইড হয়েছে, সুতরাং চা পানি খেয়েছে, বাস ভালো ভালো গল্প করে চলে গেল, পুরোনো দিনের গল্প হলো। আগেকার দিনে যারা কাউন্সিলর এসেছিলেন তারা কীভাবে চালিয়েছেন সেই করেই আগের ডেপুটেশন শেষ হয়েছে। তারা লিখিত বলেছেন আপনাদের কাছে? লিখিত, হ্যাঁ লিখিত যেগুলো দেয় সেগুলো তো বেশিরভাগ কাজই আমরা করে ফেলি। আর দুই একটা জেলা আছে সেটা তো আগের পুরানো আছে, এটা আস্তে আস্তে হবে, একদিনে তো সব হবে না। হেরিটেজের কাজ শুরু হয়েছে, হেরিটেজের কাজ শুরু হয়েছে, প্রশাসনিক কিছু নিয়মকানুন আছে, সেই নিয়মকানুন মেনেই কাজগুলো করতে হবে, যার জন্য একটু সময় লাগবে, সেই সময় দিতে হবে। হ্যাঁ তারা পুজোর পরে আন্দোলনে নামার কথাও বললেন, আন্দোলন করার অধিকার সবারই আছে, বিচার মানুষ করবে, সাধারণ মানুষ করবে, যারা আন্দোলন করছে তারাও 34 বছর এরা যে ক্ষমতায় ছিল, 34 বছরের যে ইতিহাসটা তাদের, কলঙ্কের ইতিহাস, ব্যর্থতার ইতিহাস, সেই ইতিহাসটাও মানুষ বিচার করবে। কারণ আমরা তো এটা তো কমপক্ষে আজকে দেখলাম যে যারা এসেছিলেন তারা একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের সদস্যা, তাদের এমনই অবস্থা, দুরবস্থা এখন, তাদের সেই রাজনৈতিক দলের পরিচয়টাও তারা দিতে পারছে না। তারা একটা সাদামাটা বেশ ধরে তারা এসছে, ছদ্মবেশে তারা এসছে, সুতরাং ছদ্মবেশে যখন এসছে পার্টির নামে দাও না কেন? পার্টির নামে? হ্যাঁ পার্টির কেন?
লক্ষ লক্ষ কোটি কোটি টাকার জরিমানা যেভাবে পৌর নাগরিকদের করা হচ্ছে সেটাকে অবিলম্বে করতে বর্ধিত পৌর জনগণের সঙ্গে কথা মানুষ নাগরিক অধিকার রক্ষা মঞ্চের আহ্বানে কুড়ি দফা দাবির ভিত্তিতে কোচবিহার শহরের বরিষ্ঠ উপস্থিত হচ্ছে। এই কর্মসূচিতে আমাদের নাগরিকদের রেণুকার মঞ্চের পক্ষ থেকে কোচবিহার পৌরসভা চত্বরে তাদেরকে অন্ধকারে রেখে যেভাবে একতরফাভাবে পৌরপতি